हेलो फ्रेंड्स, वेलकम टू त्रिपुरा जॉब पोर्टल। आज के नोटिफिकेशन इसे आमादेर राज्यरी ट्राइबल वेलफेयर डिपार्टमेंट थेके। ए वीडियोर मध्य आमरा देखबो की रोयेछे से नोटिफिकेशनर मध्य। एप्लीकेशन करते गेले इलिजिबिलिटी क्राइटेरिया की प्रयोजन पड़बे, ताछाड़ा ए वैकेंसीटार जोन्नो आपनारा किभाबे एप्लीकेशन करते पारबेन, कमप्लीट इनफरमेशन ए वीडियोर मध्य आमरा आपनादेर देवार चेष्टा करब, जाते करे एप्लीकेशन करते आपनादेर कोनो प्रॉब्लम ना होय। नोटिफिकेशनेर दिके आमरा एगिए जाब बेशी कथा ना बोले। तबे भिडियोटी देखार पर जदि मने हय भिडियोटी आपनार जन्य हेल्पफुल छिलो ताहले अवश्य लाइक करे जाबेन। प्रतिनियत एई धरनेर जब आपडेटेर जन्य चैनलटिके संगे सबसक्राइब करे नेबेन। भिडियो देखार परो अनेकेरई भ्याकेंसि संक्रांत अनेक डाउट्स थाकते पारे एबं एर जन्य आपनारा नीचे कमेंट करे जाबेन। आमि चेष्टा करब नेक्स्ट भिडियो आपलोड करार आगे जाते सेई कमेंटगुलो आमरा रिप्लाई करते पारि। এখন আমরা দেখে নেব নোটিফিকেশন। এটা হচ্ছে বন্ধুরা আমাদের নোটিফিকেশন। তবে নোটিফিকেশনের মধ্যে যদি আমরা দেখি তাহলে বন্ধুরা নোটিফিকেশনটা 6th April 2023 রিলিজ হয় এবং এখানে বেসিক্যালি ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্টে আলটিমেটলি নিয়োগটা হচ্ছে এবং এই অর্গানাইজেশনটা বন্ধুরা রয়েছে ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে। এখন এক্ষেত্রে আমি প্রথমে জানিয়ে দিই এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগটা হচ্ছে, তবে সেটা পরবর্তী সময় এক্সটেন্ড হতে পারে, ডিপেন্ড করবে আপনার পারফরমেন্সের উপর। তাছাড়া যেহেতু এখানে কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগ হচ্ছে এবং একই সঙ্গে প্রজেক্টের আন্ডারে নিয়োগ হচ্ছে, তাই পরবর্তী সময় আপনি কিন্তু রেগুলার পোস্টের জন্য ক্লেম করতে পারবেন না। রেগুলার হওয়ার কিন্তু কোনো চান্স এখানে নেই। এখন আপনি কিভাবে এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশন করবেন, দেখুন এখানে বন্ধুরা দুটো মোড রয়েছে। আইদার আপনি বাই হ্যান্ড সাবমিট করতে পারেন, অন্যথায় আপনি ইমেলের থ্রুতে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। একটা প্যাসকাই ফর্ম রয়েছে, আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনের মধ্যে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন এবং সেই ফর্মটাকে ফিল আপ করে আপনাকে এই অ্যাড্রেসে কিন্তু বন্ধুরা সেটাকে পাঠাতে হবে যদি আপনি বাই হ্যান্ড সাবমিট করেন সেই হার্ড কপিটা, অথবা যদি আপনি ইমেলের থ্রুতে করতে চান তাহলে সেই ফর্মটাকে ফিল আপ করবেন এবং একটি সিঙ্গেল পিডিএফ তৈরি করবেন। করার পর এই অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসে আপনাকে সেটা কিন্তু পাঠাতে হবে। আমাদের ভিডিও ডিসক্রিপশনের মধ্যে ইমেলটা বন্ধুরা আপনারা পেয়ে যাবেন এবং সেটাও কিন্তু 27 April 2023 আগেই আপনাকে করতে হবে যদি আপনি ইমেলের থ্রুতেও করতে চান। এখন এখানে বন্ধুরা জব রেসপন্সিবিলিটি রয়েছে, এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন, আমি এগুলো আলোচনা করলাম না। এখানে যেহেতু আমি প্রথমে বলেছি কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগ হচ্ছে তাই এর পিরিয়ড থাকবে 3 years, তো যদি আপনার পারফরমেন্স ভালো হয় তাহলে সেটা 6 years পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। রেমুনারেশনের কথা যদি বলি তাহলে বন্ধুরা এটা কিন্তু হাই পেইং একটা জব, তাই সেক্ষেত্রে আপনারা 150,000 কিন্তু পার মান্থ পাবেন, তবে এটা ফিক্সড থাকবে। এজের কথা বললে আপ টু 55 ইয়ার্সের মধ্যে হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, আলটিমেটলি 55-এর নিচে হতে হবে কারণ এখানে বলা হয়েছে টু বি লেস দেন 55। নিচে আসলে বন্ধুরা এক্ষেত্রে রয়েছে সিলেকশন প্রসিডিউর। দেখুন সিলেকশন বেসিক্যালি 3টি স্টেজে এখানে হবে, আপনার একাডেমিক, এক্সপিরিয়েন্স এবং আপনার স্কিল, বেসিক্যালি এই 4টি স্টেজে এখানে সিলেকশনটা হচ্ছে। এখন এক্ষেত্রে আমি জানিয়ে দিই আপনাকে কিন্তু আউটডোর ডিউটিসও করতে হতে পারে যদি আপনি ইন্টারেস্টেড না থাকেন আউটডোর ডিউটিস করার জন্য। তাহলে দেখুন এক্ষেত্রে বলা হয়েছে দোজ হু আর নট এবল টু পারফর্ম আউটডোর ডিউটিস নট নিট অ্যাপ্লে। তাহলে বন্ধুরা আপনার অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই যদি আপনি ইন্টারেস্টেড না থাকেন আউটডোর ডিউটিস করার জন্য, কারণ আউটডোর আপনাকে ডিউটি করতে হতে পারে। নিচে আসলে এখানে আপনি দেখতে পাবেন এই ফর্মটা রয়েছে, এটা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ডাউনলোড করবেন সেখান থেকে। নিচে আসলে বন্ধুরা এখানে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা একেবারে শেষের দিকে দেওয়া হয়েছে। দেখুন বলা হয়েছে ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে অথবা ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা লাগবে এবং সেটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অথবা MBA প্রয়োজন HRM-এ, অথবা যদি আপনার MBA থাকে ইন পার্সোনাল ম্যানেজমেন্টে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যাই হোক এখানে কোন পোস্টে নিয়োগ হচ্ছে আমরা সেটাই বলিনি। এখানে বন্ধুরা হিউম্যান রিসোর্স স্পেশালিস্ট কিন্তু নিয়োগ করা হচ্ছে। এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন পড়বে, মিনিমাম আপনার 7 ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সেটা ম্যানেজিং হিউম্যান রিসোর্স এবং সেটা গভর্নমেন্ট প্রজেক্ট হোক বা আদার কোনো প্রজেক্ট বা কোনো অর্গানাইজেশন থেকে। তবে কোনো অর্গানাইজেশন থেকে করা থাকলে অ্যাটলিস্ট যাতে 100 স্টাফ সেখানে থাকে এই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন। কী কী স্কিল আপনার প্রয়োজন পড়বে দেখে নিন, HR স্কিল, গুড নলেজ অফ ম্যানেজিং HR অ্যান্ড এডমিন, কম্পিউটার স্কিল আপনার থাকতে হবে, পাশাপাশি MS অফিস কিন্তু আপনার জানা প্রয়োজন। একই সঙ্গে জানিয়ে দিই হিন্দি এবং ইংলিশে কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো হতে হবে এবং সেটা ওরাল এবং রিটেন দুটোই। বাকি বন্ধুরা যদি আমরা বলি তাহলে ওয়ার্ক লোকেশন আপনার রাজ্যের, আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে যে যে ডিস্ট্রিক্টের মধ্যে তাদের সেই প্রজেক্টটা রান করছে সেই ডিস্ট্রিক্টের মধ্যেই আপনার পোস্টিং হবে। এখন আপনি
আপনার পছন্দ মতো কোনো ডিস্ট্রিক্ট চাইলে সেটা কিন্তু এক্ষেত্রে পসিবল হবে না। যেই ডিস্ট্রিক্টে সেই প্রজেক্টটা রয়েছে সেখানে কিন্তু আপনার পোস্টিং হবে। তো আশা করছি এই ভিডিওর মধ্যে আমরা যেটা ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে ভ্যাকেন্সি এসছে আমরা প্রত্যেকটা বিষয় ভিডিওর মধ্যে তুলে ধরতে পেরেছি। যদি কোনো কিছু আরও থেকে যায় নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই কমেন্টগুলো রিপ্লে করার জন্য নেক্সট ভিডিও আপলোড করার আগে। দ্যাটস ইট। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল মেক শিওর লিভ এ কমেন্ট অ্যান্ড ডোন্ট স্কিপ আওয়ার চ্যানেল। সি ইউ গাইজ।